দিনাজপুর শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শহরবাসীর জীবন ও সম্পদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পনা অনুযায়ী সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু করেছে জেলা পুলিশ। শহরের প্রবেশ মুখে মূল সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ইতোমধ্যে সিসি ক্যামেরা বসানো হয়েছে। অপরাধ দমন ও অপরাধী শনাক্তকরণে কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করেন শহরবাসী। প্রত্যেক কোলে কোলে যে সিসি ক্যামেরা লাগানো হয়েছে, এটা আমাদের জনসাধারণের জন্য অনেক উপকার হচ্ছে। মোটরসাইকেল চুরি বন্ধ হয়েছে, সাধারণ মানুষ নীরবে নির্বিঘ্নে চলাফেরা করতে পারছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এবং ভেতরে সিসি ক্যামেরা লাগানো হয়েছে, যাতে কেউ ইভটিজিং এর শিকার না হয়। মেয়েদের যে নিরাপত্তার বিষয়টি এই সিসি ক্যামেরাটি থাকার কারণে অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে দিনাজপুর চেম্বারের সভাপতি বলেন, এটি সমাজোচিত উদ্যোগ, অপরাধী শনাক্তকরণে কার্যকরী ভূমিকা রাখবে। ক্যামেরার মাধ্যমে আমরা শনাক্ত করতে পারবো যে অপরাধটি কে করলো এবং কোথায় করলো, কিভাবে করলো। বড় বড় প্রতিষ্ঠান এগুলোও বিভিন্নভাবে তাদের সিসি ক্যামেরা বসানো উচিত। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এমন উদ্যোগ নেওয়ার কথা জানালেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা। অনেকটা ক্রাইম নিয়ন্ত্রণে আসবে, আর যেসব ক্রাইম হয়তো বিচ্ছিন্নভাবে সংগঠিত হবে সেগুলো আমরা ডিটেকশন করতে পারবো যে কারা কারা ক্রিমিনালস এবং ক্রাইম সংগঠিত করেছে, তাতে করে আইনশৃঙ্খলা খুব ভালো থাকবে। স্থানীয় সংসদ সদস্য মনে করেন আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কোনো ঘটনা ঘটলেও যাতে দ্রুত সঠিকভাবে তদন্ত করে আমরা তাদেরকে আইনের আওতায় বিচারের আওতায় আনতে পারি, সেক্ষেত্রে আমাদের এই সিসিটিভি ক্যামেরাগুলি এবং জেলা পুলিশের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 27 বর্গ কিলোমিটারে দিনাজপুর শহরে প্রথম অবস্থায় 280টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। সময় সংবাদ, দিনাজপুর।